বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত প্রতিদিনের ইফতারে ছোলা কিংবা বুট ভাজা কিন্তু চাই যায়। এই ছোলা ছাড়া কিন্তু ইফতারের টেবিলটা ঠিকঠাক মতো জমেই না আজকে আমি আপনাদের সবার সাথেই শেয়ার করব চার রকমের ছোলা বা বুটভোনা রেসিপি আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে অত্যন্ত ভালো লাগবে ইনশাল্লাহ যেহেতু প্রতিদিনই এই ছোলা ছোলাভূনা করতে হয় আর ছোলা ভূনাটা যদি একটু ভিন্ন রকমভাবে তৈরি করা যায় তাহলে কিন্তু মন্দ হয় না প্রিয় দর্শক প্রতিদিন কিন্তু একই রকম ছোলা ছোলাভূনা কিংবা বুটভোনা খেতে কিন্তু ভালো লাগে না এক এক দিন যদি এক এক রকমভাবে এই ছোলা ছোলাভূনা করা হয় তাহলে কিন্তু মন্দ হয় না প্রিয় দর্শক এতে করে কিন্তু খেতেও অনেক বেশি ভালো লাগে প্রথমে আমি যেই পদ্ধতিতে ছোলা ভুনাটা দেখাবো এটা একেবারে ভিন্ন রকমভাবে আপনাদের সবার সাথে শেয়ার করব প্রথমে আমি একটা মিক্সিন বলে হাফ কেজির মতো ছোলা নিয়েছি ছোলাতে কিন্তু অনেক সময় ময়লা থাকে অবশ্যই সেটা দেখে তারপরে ভিজানোর চেষ্টা করবেন এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে এই ছোলাগুলো আমি সারা রাত ভিজিয়ে রাখবো যতটুকু সম্ভব চেষ্টা করবেন সারা রাত এই ছোলাগুলো ভিজিয়ে রাখার এতে করে কিন্তু ছোলাগুলো খুব ভালোভাবে ফুলে যাবে এবং সিদ্ধও হবে ভালো দেখুন প্রিয় দর্শক ছোলাগুলো কী পরিমাণ ফুলে গেছে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি আর এখানে পরিমাণ মতো পানি দিয়েছি এই পানিটা দিয়ে ছোলাটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নেব সাথে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এখন ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিডিয়াম আঁচে প্রায় এক ঘন্টার মতো জাল করে নেব কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি দেখুন প্রিয় দর্শক ছোলাগুলো কিন্তু ফেটে গেছে আর কেউ চাইলে একটু চেপে দেখতে পারেন যে ছোলাটা সিদ্ধ হয়েছে কিনা। ফেটে যাওয়া মানেই কিন্তু ছোলাটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন এই ছোলাটা নামিয়ে আমি পানিটা ঝরিয়ে নিচ্ছি কেউ চাইলে ধুয়েও নিতে পারেন একটা ফ্রাইপ্যানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আস্ত জিরা জিরাটা দিয়ে আমি প্রায় তিরিশ সেকেন্ডের মতো নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ছোলা এখানে আমি কিন্তু দুই কাপের মতো ছোলা নিয়েছি ছোলাগুলো এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো পাঁচ থেকে ছয় মিনিট পরে এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া চা চামচ পরিমাণ জিরা গুঁড়া একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা যার যার ইচ্ছে অনুযায়ী কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবং চা চামচ পরিমাণ বিট লবণ বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি প্রায় পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি দেখুন প্রিয় দর্শক পাঁচ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি এখানে কিন্তু আমি কোনো রকম পানি অ্যাড করিনি আর এখানে কিন্তু কোনো রকম পানি অ্যাড করা যাবে না এখন আমি চুলাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু চুলাটা বন্ধ করে ফ্রাই প্যানটা নিচে নামিয়েও মিক্স করতে পারেন বা চুলার উপরে রেখেও মিক্স করতে পারেন এখন এখানে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি হাফ কাপের মতো কাঁচামরিচ কুচি এবং হাফ কাপের মতো ধনে পাতা কুচি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি সবগুলো উপকরণ মিক্স করে দিচ্ছি কেউ চাইলে কিন্তু বলে নামিয়ে তারপরও এই উপকরণগুলো মিক্স করতে পারবেন সবগুলো উপকরণই কিন্তু মিক্স করা হয়ে গেছে অবশ্যই লবণটা দেখবেন যে ঠিক আছে কিনা মিক্স করার পরে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এক ফালি লেবু চিপে লেবুর রসটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি প্রিয় দর্শক এখন আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করছি এইভাবে ছোলা ভূনাটা আমার কাছে অসম্ভব ভালো লাগে যারা নাকি এইভাবে কখনোই ছোলাভূমা খাননি তারা একবার হলো এই রমজানের ইফতারে ট্রাই করে দেখবেন যে কতটা সুস্বাদু এখন চলে যাচ্ছি দ্বিতীয় রেসিপিতে দ্বিতীয় পদ্ধতিতে আমি যেভাবে ছোলা ভূনা করব এটাও কিন্তু খেতে অনেক বেশি সুস্বাদু আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ ছোলা আর এক কাপ পরিমাণ ডাবলি নিয়েছি এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে সারা রাত এই ডাবলি আর ছোলাটা ভিজিয়ে রাখব দেখুন প্রিয় দর্শক আমি কিন্তু পরের দিনের অবস্থা দেখাচ্ছি ডাবলি আর ছোলাগুলো কি পরিমাণ ফুলে গেছে এখন আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি চুলাতে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি চোলাতে আমি একটা কড়াই বসিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ সরিষার তেল গরম করে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ কুচি আর হলো সাত থেকে আটটা ফালি করে রাখা কাঁচামরিচ ঝালটা কিন্তু অবশ্যই যার যার ইচ্ছের উপরে নির্ভর করছে এখন ভালোভাবে নাড়াচড়া করে পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি প্রায় সাত থেকে আট মিনিটের মতো ভেজে নিয়েছি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এখন এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপের মতো পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর এক এক করে মশলা অ্যাড করে দিচ্ছি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া এবং একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া নাড়াচাড়া করে এখন মশলাটাকে আমি কষিয়ে নেব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো তেলটা সম্পূর্ণ উঠে আসার পরে অ্যাড করে দিলাম সিদ্ধ করে রাখা ছোলা আর ডাবলিটা ভালোভাবে নাড়াচাড়া করে পাঁচ থেকে ছয় মিনিটের মতো রান্না করে নিয়েছি অ্যাড করে দিলাম একটা চামচ পরিমাণ জিরা গুঁড়া আর চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নিয়েছি এখন কিন্তু দেখুন প্রিয় দর্শক কড়াইয়ের গায়ে লেগে লেগে আসছে যখন নাকি এরকম কড়াইয়ের গায়ে লেগে লেগে আসবে তখনই বুঝতে পারবেন সম্পূর্ণ ছোলাটাই কিন্তু রান্না করা হয়ে গেছে আরেকটা কথা প্রিয় দর্শক আমি কিন্তু এখানে কোনো রকম পানি অ্যাড করিনি আপনারা কেউ চাইলে কিন্তু এখানে পানি অ্যাড করতে পারেন যেহেতু আমি সিদ্ধ করার সময় খুব ভালোভাবে একটু সময় নিয়ে ছোলা আর ডাবলিটা সিদ্ধ করে নিয়েছি যার কারণে এখানে কোনো রকম পানি আমি অ্যাড করিনি চুলাটা বন্ধ করে দিলাম একটা প্লেটে গরম গরম আমি ঢেলে দিচ্ছি ছোলা আর ডাবলিটা এখন উপর দিয়ে আমি ছিটিয়ে দিচ্ছি পেঁয়াজের বেরেস্তা এই ছোলা বোনাটা কিন্তু পেঁয়াজের বেরেস্তা দিয়েই খেতে অনেক বেশি সুস্বাদু যারা নাকি এইভাবে কখনোই ছোলা কিংবা ডাবলি ভোনা করে খাননি তারা একবার হল এই রমজানে ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুস্বাদু এখন আপনাদের সবার সাথে শেয়ার করব আরেকটা দারুণ মজার ছোলা ভোনা রেসিপি দেখতেই কিন্তু অনেকটা লোভনীয় লাগছে আর খেতে তো এর সাথে অনেক বেশি সুস্বাদু চুলাতে একটা ফ্রাইপ্যান বসিয়ে হাফ কাপের মতো সয়াবিন তেল গরম করে দিয়ে দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি আর আট থেকে নয়টা কাঁচামরিচ ফালি করা এখন পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো ভেজে নেব তেলের উপরে পেঁয়াজ আর কাঁচামরিচটা কিছুটা নরম নরম হয়ে যাওয়ার পরেই এখানে অ্যাড করে দিচ্ছি টমেটো কুচি এখানে আমি দুইটা বড়ো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব। দেখুন প্রিয় দর্শক ভাজা কিন্তু হয়ে গেছে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া প্রিয় দর্শক ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন ভালোভাবে নাড়াচড়া করে প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো মশলাটা কষিয়ে নিয়েছি তেলটা কিন্তু উপরে উঠে এসেছে আপনাদেরকে আমি নাড়াচড়া করে দেখিয়ে দিচ্ছি এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা ছোলাটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর রান্না করে নিব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো প্রিয় দর্শক এখানেও কিন্তু আমি রকম এক্সট্রা পানি অ্যাড করিনি পাঁচ থেকে ছয় মিনিট পরে আমি অ্যাড করে দিয়েছি হাফটা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া আর গরম মশলা গুঁড়ার রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেয়াই আছে আমি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দিব। গরম মশলা গুঁড়াটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতো আমি রান্না করে নিলাম যখন এরকম মাখা মাখা একটা ঝোল চলে আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলাটা বন্ধ করে আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি পরিবেশনটা কিন্তু আপনাদের যার যার ইচ্ছের ওপরে নির্ভর করছে শশা আর লেবু দিয়ে আমি পরিবেশন করেছি প্রিয় দর্শক যারা নাকি কখনো এভাবে টমেটো দিয়ে ভুনা খাননি তারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন যে কতটা সুস্বাদু এই রেসিপিটা আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে এখন আপনাদের সাথে শেয়ার করব চার নম্বর এবং সর্বশেষ ভুনা রেসিপি ছোটোবেলা থেকে কিন্তু আলু দিয়ে ছোলাভোনাটা অনেক বেশি পরিমাণে খেয়ে এসেছি আর সেই রেসিপিটাই এখন শেয়ার করব একটা হাঁড়িতে চারটা আলু আর এক কাপ পরিমাণ ছোলা আমি সিদ্ধ দিয়েছি ছোলাটা সিদ্ধ করে কিন্তু চুলা থেকে নামিয়ে নিয়েছি এবার ফ্রাইপ্যানে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর আট থেকে নয়টা ফালি করে রাখা কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ আর পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভেজে নিয়েছি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি মতো পানিটা দিয়ে আমি এখানে অ্যাড করে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ একটা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া একটা চামচ পরিমাণ রাঁধুনি গুঁড়া চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া চা চামচ পরিমাণ জিরা গুঁড়া এবং একটা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন এখন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নেব প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো দেখুন প্রিয় দর্শক তেলটা কিন্তু উপরে উঠে এসেছে এখন এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ছোলা আর আলু আলুটা কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি আপনারা কেউ চাইলে কিন্তু ছোট ছোট টুকরো করেও ছোলার সাথে আলুটা সিদ্ধ করে নিতে পারেন এতে করে কিন্তু আলুটা অনেকটা কালো হয়ে যায় যার কারণে আমি সিদ্ধ করে উপরের খোসাটা ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি এখন এখানে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানিটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম প্রায় ছয় থেকে সাত মিনিটের মতো এখন কিন্তু অনেকটা পানি শুষে গেছে আবারও আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ধনে পাতা কুচি ধনে দিয়ে আমি আরও চার থেকে পাঁচ মিনিটের মতো চুলার উপরে রান্না করে নেব এর চাইতে বেশি সময় কিন্তু আর রান্না করতে হবে না আর যেহেতু এখানে আলু দিয়েছি মাখা মাখাই কিন্তু রাখতে হবে যদি বেশি পরিমাণে খরখরা করে ফেলেন তাহলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না দেখুন প্রিয় দর্শক আমি কোন অবস্থাতে চুলা থেকে নামিয়ে নিচ্ছি সেটা কিন্তু দেখিয়েই দিলাম আমি কিন্তু মিডিয়াম আছে সবগুলো রান্না শেষ করেছি অবশ্যই দেখবেন যে লবণটা ঠিক আছে কি না চুলা থেকে নামিয়ে আমি একটা সার্ভিং ডিশ নিয়েছি আর এখানে এখন এই চুলাটা ঢেলে নিচ্ছি দেখলেন তো প্রিয় দর্শক কতটা ঝটপট আর কম সময়ে আজকে আমি আপনাদের সবার সাথে চারটা ছোলা বোনা রেসিপি শেয়ার করলাম আশা করি এই রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে ইনশাল্লাহ যারা নাকি একেবারে নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু অত্যন্ত জরুরি এই রেসিপিগুলো সচরাচর আমি যেভাবে ছোলা করে থাকি সেই রেসিপিগুলোই আজকে আপনাদের সবার সাথে শেয়ার করলাম তাহলে প্রিয় দর্শক এবারে রমজানের ইফতারে এইভাবে ছোলা করে দেখুন যে কতটা সুস্বাদু একেবারে ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় আজকে তাহলে আর কোনো কথা নয় নেক্সট টাইম আবার আসবো যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের সবার রমজান অনেক অনেক ভালো কাটুক সেই প্রত্যাশায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আসসালামুকুমতারকাত